রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে ছুটির দিন রবিবার উদ্বোধন হল আমাশায় মধুসূদন যুব যুব আবাস সাহায্য এবং ক্রীড়া এইটো ভালো উন্মোচন করে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এদিন যুব আবাসটি উদ্বোধন করার পর মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্যের প্রত্যেকটি জেলায় এ ধরনের যুব আবাস তৈরি করা হবে রাজ্যের ক্রীড়ার মান উন্নত করার লক্ষ্যে সরকার কাজ করে চলেছে রাজ্যস্তরীয় খেলাগুলি রাজধানী ভিত্তিক না করে রাজ্যের প্রতিটি জেলায় নিয়ে যাওয়ার লক্ষ্যে খেলোয়াড়দের সুবিধার জন্য তৈরি করা হচ্ছে প্রত্যেকটি জেলাতে যুব আবাস দুশো সজ্জা বিশিষ্ট যুব আবাস গঠনের ফলে আগামী দিনে জেলাতে যে কোনো ধরনের রাজ্যস্তরীয় খেলা করানো সম্ভব হবে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন মধুসূদন সাহা ছিলেন রাজ্যের কৃতি খেলোয়াড় উনি রাজ্য এবং দেশের নাম আন্তর্জাতিক স্তরে নিয়ে গেছেন ওনাকে সঠিক সম্মান জানানোর লক্ষ্যে বর্তমানে রাজ্য সরকার ওনার নামে এই যুব আবাসের নামকরণ করে ওনাকে সম্মান জানায় উল্লেখ্য আমবাসার চান্দ্রায় ছোড়া এলাকায় গড়ে তোলা এই মধুসূদন সাহা যুব আবাসটি নির্মাণ করতে প্রায় দশ কোটি ছয়ত্রিশ লক্ষ টাকা ব্যয় করা হয় আমি নিশ্চিত যে আগামী দিনে এখানে যে খেলাধুলার পরিসরও বেড়ে যাবে বা ইউদের যে ফেস্টিভ্যালও হয় এমন আজকে আমরা এই ব্লক হিসাবে আমরা যেটাকে জানি সেই এই জায়গার মধ্যে সেটাও এখন করা যাবে এবং আমি আশা করি যে আগামী দিন এর এই যুব আবাসের যে উত্তর উত্তর বৃদ্ধি এবং আমাদের যে ইচ্ছা যে আমাদের ছেলে মেয়েরা ত্রিপুরার বাইরে গিয়ে আরও যেসব মেডেল হোক নাম রাজ্যের হয়ে এই দিনের এই আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় ধলাই জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার ক্রীড়া দপ্তরের সচিব প্রদীপ চক্রবর্তী সহ অন্যান্য অতিথিগণ এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সাধারণ জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয় রিপোর্ট আর